লক্ষিমপুর জেলার ফুলবাড়ী বোকা নদীর এক নম্বর মাছগাঁওর অভিনব থিয়েটারের দ্বারা আয়োজন করা হয় নাট্য অন্তরঙ্গ আলাপ। দেওবারে সন্ধিয়া আয়োজিত অনুষ্ঠানের আধরে অভিনব থিয়েটারের শিল্পী যদুমণি বড়ুয়ায় আলাপ অনুষ্ঠানত বিপুরিয়ার রুদ্রাক্ষ নাট্যগোষ্ঠীর পরিচালক বিপ্লব বরা, রাষ্ট্রীয় পর্যায়ের বটাপ্রাপক বুলছবি পরিচালক প্রণব শর্মা, ছাত্রনেতা কৃষ্ণজ্যোতি হাজরিকাকে ধরে বহুকজন নাট্যশিল্পী উপস্থিত থাকে। এই অনুষ্ঠানটি বরগীত আর বিহু নৃত্যও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করে অভিনব থিয়েটারের পরিচালক দয়াল কৃষ্ণনাথে আর উদ্দেশ্য ব্যাখ্যা করে করুণা কৃষ্ণনাথে। লক্ষিমপুরের রাহানুদ্দিন আহমেদের রিপোর্ট, অসম আদিত্য।